বাংলাদেশ মিঠা পানির দেশ, পুকুর নদী খাল বিল হাওর বাওর দিঘি হ্রদ ছড়িয়েছে এদেশের সবখানে। এজন্য হাঁস পালনের জন্য বাংলাদেশ খুবই উপযোগী একটি অঞ্চল। বাজারে হাঁসের মাংস আর ডিমের ব্যাপক চাহিদা থাকাতে কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের অনেক অঞ্চলেই আজকাল ব্যাপকভাবে হাঁস পালন করা হচ্ছে। দেশের অনেক জায়গায় বেসরকারি উদ্যোগে বাচ্চা উৎপাদনের হ্যাচারি গড়ে উঠেছে। নওগাঁ, খুলনার দৌলতপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের ফেনীতে আছে সরকারি হ্যাচারি। চলুন আমরা সরকারি হ্যাচারি সম্পর্কে জেনে নিই। সরকারি হ্যাচারিতে মূলত তিন ধরনের হাঁস পাওয়া যায়। বেইজিং হাঁস, ধবধবে সাদা হলুদ ঠোঁটের এই হাঁসগুলো মাংসের জন্য বিখ্যাত। 3 মাসেই এদের ওজন হয় 4 কেজি। এদের একদিনের বাচ্চার দাম পড়ে 40 টাকা। জেন্ডিং হাঁস, এ হাঁসগুলো অনেকটাই পেঙ্গুইনের মতো সোজা হয়ে হাঁটে। জেন্ডিং বছরে 250 থেকে 300টি ডিম দেয়। এদের ডিম নীলচে রঙের হওয়ায় চাহিদা অনেক বেশি। জেন্ডিংয়ের একদিনের বাচ্চার দাম 20 টাকা। খাকি ক্যাম্বেল হাঁস, ক্যাম্বেল হাঁস বছরে 270 থেকে 320টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ক্যাম্বেলের একদিনের বাচ্চার দাম 20 টাকা। সরকারি হ্যাচারিতে হাঁসের বাচ্চার ভালো মান আর দাম কম হয়, অনেকেই এখান থেকে বাচ্চা নিতে আসেন। 2 মাস আগে থেকে অর্ডার দিতে হয়।